অ্যানিমেশন জগতের অন্যতম সেরা সৃষ্টি ফাইন্ডিং নিমো নিয়ে নতুন করে বলার কিছু নেই। একটা নীল আর দুটো লাল রঙের মাঝে সিডনি অভিযান নিয়ে চমৎকার এক অ্যানিমেশন ফিল্ম এই ফাইন্ডিং নিমো। এক বাবা ক্লাউন ফিশ তার সন্তানকে খুঁজতে সমুদ্রের বহুপথ পাড়ি দেয়। মুখোমুখি হয় সাগরের তল দেশের বড় বড় সব হিংস্র মাছেদের। শেষমেশ খুঁজে পায় তার সন্তান নিমুকে। পুরো পথে তার সঙ্গী হয় ডোরি নামে আরেকটি মাছ। সব মিলিয়ে অসাধারণ এক অভিযানের চিত্র উঠে এসেছে এই অ্যানিমেশনে। কিন্তু ভিডিওটি শুরু করার আগে সাবস্ক্রাইব যদি না করে থাকুন এখনই করে ফেলুন আপকামিং ভিডিও সহজে পেতে। বিশ্বজুড়ে সারা জাগানো জনপ্রিয় এই ফাইন্ডিং নিমো সম্পর্কে কিছু অজানা তথ্য আজ আমরা জানাব। চলুন এক নজরে জেনে নেওয়া যাক। 2003 সালে মুক্তি পাওয়া ফাইন্ডিং নিমো নির্মাণের কাজ শুরু হয় 1997 সালে। সিনেমাটিতে মাছের ফেস এক্সপ্রেশন বা চেহারার ভঙ্গি দেখানোর জন্য মডেল হিসেবে কুকুরের ফেস এক্সপ্রেশন ব্যবহার করা হয়। সিনেমাটি নির্মাণের সময় এর জন্য বানানো সাগরের তল দেশের দৃশ্য এতটাই নিখুঁত হয়ে যায় যে দেখতে একেবারে সমুদ্র পৃষ্ঠের মতো মনে হয়। এই কারণেই নির্মাতাদের এই সাগরের তল দেশের দৃশ্য পুনরায় নির্মাণ করতে হয় যাতে দর্শকরা এই দৃষ্টিকে ভেবে বিভ্রান্ত না হয়। ফাইন্ডিং নিমোই পিক্সার মিডিয়ার প্রথম ছবি যা আমেরিকার বাইরে অত্যন্ত গোটা বিশ্বব্যাপী মুক্তি পায়। 2003 সাল হিসেবে এটাই ছিল একমাত্র অ্যানিমেশন যার মুক্তির পর টানা কয়েক সপ্তাহ যাবৎ আয় করে গেছে। এই মুভিটি মুক্তির পর ক্লাউন ফিশের দাম কয়েক গুণ বেড়ে গেছে। অথচ এক সময় কেউ একুরিয়ামের জন্য এসব ক্লাউন ফিশ কিনতই না। এই অ্যানিমেশনের ডোরি নামে নীল রঙের মাছটি ভুলোমনা চরিত্রে অভিনয় করে, সে সব কিছুই ভুলে যায়। পুরো মুভিতেই ডোরি মাত্র 7 বার নিমোর নাম ঠিকভাবে উচ্চারণ করতে পেরেছে। সাগরে কচ্ছপ ভেসে যাওয়ার যে দৃশ্যটি দেখানো হয় সেখানে প্রায় 200টি অ্যানিমেট কচ্ছপ ব্যবহার করা হয়। ক্রাশ নামে কচ্ছপটির কণ্ঠ দিয়েছিলেন অ্যানিমেশনটির পরিচালক নিজে। টয়লেটের কমোডে একুরিয়ামের মাছ ছেড়ে ফ্রাশ করার যে দৃশ্যটি দেখানো হয় সেটি মূলত শিশুদের জন্য একটি সচেতনতামূলক দৃশ্য ছিল। বাচ্চারা যাতে দুষ্টুমি করে এ কাজ না করে সেই উদ্দেশ্যে দৃশ্যটি দেখানো হয়েছে এবং এক জরিপে দেখা গেছে এই সিনেমা দেখার পর আমেরিকার বাচ্চারা সত্যি সত্যি এই দুষ্ট কাজটি করা বন্ধ করে দেয়। মুভিটি দেখার পর নিমোর বাবাকে সবাই সুপার হিরো বললেও আসল সুপার হিরো হচ্ছে ডোরি, কারণ নিমোকে কোথায় খুঁজতে হবে কোথায় গেলে তাকে পাওয়া যেতে পারে তা ডোরির মাথায় থেকে বের হচ্ছিল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে ফেলুন, শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।